অজানা সমস্যায় একসময় খেলা থেকে ফোকাস হারিয়েছিলেন আনিসুর রহমান জিকো। মাইন্ড ট্রেনারের সাহায্যে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন, আছেন নিজের সেরা ছন্দে, শিগগিরই বসবেন বিয়ের পিঁড়িতে। সহধর্মিনী আগেই ঠিক করে রেখেছেন বাংলাদেশের দ্য ওয়াল খ্যাত জিকো। আনিসুর রহমান জিকো, দ্য ওয়াল, লাল সবুজের ওয়াল, বাংলাদেশের ওয়াল, আট গজের গোলপোস্টের সামনে এক অতন্দ্র প্রহরী। সমুদ্রের পাহাড় সম ঢেউ পেরিয়ে ঝিনুক হয়ে ফেরা ছেলে আনিসুর রহমান জিকো, সাগর তীরে বেড়ে ওঠা ভয়ডরহীন এক তরুণ, প্রতিপক্ষের সামনে যান বাজি রাখা জিকো। 2018 সালে ছিলেন কিংসের তৃতীয় গোলরক্ষক, মূল গোলরক্ষকের ইঞ্জুরিতে সুযোগ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে জাতীয় দলের গোলপোস্টে প্রথম পছন্দ কক্সবাজারের এই ছেলে। ক্রীড়ায় আপস অ্যান্ড ডাউন থাকবেই, নিজের যোগ্যতা প্রমাণ করা জিকো পড়েছিলেন খারাপ সময়ে, অজানা সমস্যায় ফোকাস হারাচ্ছিলেন খেলা থেকে, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন মাইন্ড ট্রেনারের সাহায্যে। মাঝখানে একটু একটা দুটা ম্যাচ আমার খারাপ গেছে, তো আমি ভাবছি তো আমি তো খারাপ, আমি তো অনেক হার্ড ওয়ার্ক, আমি নিজে আরও ভালো করার কথা, তো আমি কথা বলি, তো সাবিত ভাই বলছে আর কি আগে যেগুলো ভালো করছি এগুলো জাস্ট ফোকাস করার জন্য, এরপরে আমি আমার ফোকাসগুলো ধরে রাখতেছি, বাইরের কিছু আমি নিচ্ছি না, মানে যে যাই বলুক আমি কোনো কিছু কেয়ার করতেছি না। ফোকাস ফিরে পেয়েছেন, প্রতিপক্ষকে সামলাচ্ছেন সেরা ছন্দে। শুধু প্রতিপক্ষ সামলালেই যে চলবে না, ঘরটাও তো সামলাতে হবে বিশ্বস্ত হাতে। প্রতিপক্ষের জন্য তোলা দেয়াল এবার সরিয়ে নিতে চান প্রিয়সীর আগমনের জন্য, উন্মুক্ত করে দিতে চান আট গজের গোলবার। সবাই কেন যে কোয়েশ্চন করে বুঝতেছি না, আমার বিয়ে খাওয়ার জন্য কেন সবাই এরকম করতেছে, দেখি সময় সুযোগ করলে অবশ্যই তো বিয়ে তো করতে হবে, এখনো জানি না, যদি বেশি টাইম পাওয়া যায় তাহলে এবছরই হবে, আর না হলে পরে টাইম পেলে পরে হবে আর কি। পরিচিত অবশ্যই তো থাকবে, কারণ অনেক ফ্রেন্ড সার্কেল অনেক মানুষ ফলো করে, তো ওখান থেকে তো পরিচিত অবশ্যই থাকবে, তো এটা ফ্যামিলির সাথে কথাবার্তা বলে দেন আগাবো আর কি। ঘুরে দাঁড়ানো জিকোর মানসিকতা বলে দেয় জাতীয় দলে একজন মাইন্ড ট্রেনারের বড্ড অভাব। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।